শুরু করি আপনারা তুলে দিন একটা একটা হাতে তুলে দিন। পঙ্কজ কুমার পাহাড়ি, আজকে দেখলাম একটা সংস্থা আপনারা খাদ্য সামগ্রী বিতরণ করলো আপনাদের এলাকায়, কি বলবেন? হ্যাঁ, এটা খুব ভালো লাগলো, কারণ আমরা এমনিতেই যে বিশ্বব্যাপী করোনার আক্রান্ত, করোনা এমন মহামারী সৃষ্টি করেছে, সেই সময় আবার আমফান ঝড় এসে আমাদের যে গরিব মানুষগুলোকে, কারণ ঘর বাড়ি ভেঙেছে, কেউ খেতে পাচ্ছে না, এরকম একটা অবস্থায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আপ্রাণ চেষ্টা করছেন সব মানুষের কাছে থাকার, কিছু কিছু ভাঙা বাড়ির জন্য তারা সাহায্য করছেন, কিন্তু এই সময়ে এই এনজিও সংস্থা যে হাত বাড়িয়ে দিয়েছে সাহায্যের মানুষের কাছে, তার জন্য ওনাকে এই সংসদক যে এনজিও সংস্থা তাদের আমি ধন্যবাদ জানাই। এর পূর্বেও খেয়া পরিবার এসে আমাদের এই যে কাস্ট টাইপ তাদের পরিবারগুলির কাছে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে, এখন যেটুকু এই রিলিফ এনারা দিলেন তার জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। ওনারা যাতে আগামী দিনে আরও সাধারণ মানুষের কাছে থেকে মানুষের উন্নতি করতে পারেন বা তাদের দুঃখ কষ্টের সময়ে যাতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন, তার জন্য ওনাদের আহ্বান জানাবো। ওনাদের এই এনজিও সংস্থা আরও দীর্ঘজীবী হোক। আমাদের এই করোনা পরিস্থিতির সময়ে যে সমস্ত কোয়ারেন্টাইন সেন্টার, সেখানে মানুষজনকে খাওয়ার দেওয়ার জন্য আমাদেরই এই গ্রামের যে সমস্ত যে ক্লাব, সেই ক্লাবের মেম্বাররা প্রায় খাইয়েছে, এবং এনারা এসে এই কাস্ট টাইপ পরিবারের কাছে দাঁড়িয়েছেন, এবং এখন যে সমস্ত মানুষের হাতে তুলে দিলেন তারা খুবই দুস্থ, দরিদ্র, এমনকি মাস্ক কেনার পয়সা নেই, সাবান দিয়ে যে স্যানিটাইজার করবে সেটুকু পয়সা নেই, সাবানটা পেলো, সাবান গুঁড়ি পেলো, শুকনো খাওয়ার একটু পেলো, চাল ডাল পেলো, তাতেই মোটামুটি আমাদের এলাকার মানুষ খুশি। আরও যাতে আগামী দিনে ওনারা আরেকটু মানুষের সেবা করেন তার আহ্বান জানিয়ে আমি ওনাদের ধন্যবাদ জানাচ্ছি, আর যাতে আগামী দিনে আমরা আমাদের গরিব মানুষের কাছে ওনাদের সাহায্য পাই তার আহ্বান জানাবো। আর খেয়া পরিবারকেও আমি ধন্যবাদ জানাই, কারণ ইতিপূর্বে হঠাৎ এই উদ্যোগ কেন আপনাদের? সাম্প্রতিকতম কোভিড-19 এবং আমফুন ঝড়ে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত এবং অনেক মানুষ যারা কাজ হারিয়ে আজকে পুরো বিপর্যস্ত এবং অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, তাদের কথা ভেবে আমাদের সংস্থা সংসপ্তক, যার অর্থ হচ্ছে অমৃত্যু লড়াই, তারা আজকে এই উদ্যোগ নিয়েছে। কতজনকে দিলেন এইভাবে খাদ্য সামগ্রী? আমরা আজকে প্রায় পটাশপুরান ব্লক ছায়াজিপিতে 3-4 গ্রামে দেব, তার মধ্যে আমরা এখানে শুরু করলাম ছায়াতে, টোটাল 120 জনকে আমরা আজকে ডিস্ট্রিবিউট করলাম। কি চিন্তা ভাবনা আগামী দিনে? আমরা আগামী দিনে আমাদের বিভিন্ন রকম পরিকল্পনা আছে, যেমন যারা গরিব বাড়ি পড়াতে পারে না তাদের পড়া, এবং শীতের সময় শীত বস্ত্র প্রদান, এবং ওই ধরুন দুর্গাপূজার সময় নতুন বস্ত্র, এবং আমাদের এনজিও সারা বছরই মানে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করে। কত বছর ধরে দিচ্ছেন? এটা আমাদের নতুন হলো 2020 সালেই, এর উৎপত্তি হলো সংসপ্তক, মানে প্রথম আমফন বিধ্বস্ত কাজ করেছে, প্রথম আমফন বিধ্বস্ত সুন্দরবনের
সুন্দরবন এলাকায় কাজ করেছে এবং এখানে আমফান বিধ্বস্ত ক্ষতিগ্রস্ত আজকে পূর্ব মেদিনীপুরে তার দ্বিতীয় পর্যায়ে চলছে। এই সংস্থা কি কি কর্মকাণ্ড যুক্ত থাকে সারা বছর? এই সংস্থা বিভিন্ন রকম কর্মকাণ্ড থাকে সপ্তাহ, এই তো সবেমাত্র শুরু হলো। আমাদের এখন রিলিফের প্রোগ্রাম চলছে, দ্বিতীয় দিনে আমরা যারা গরিব এখন পড়াতে পারে না এবং তাদের রেজাল্ট ভালো এবং যারা গরিব বাড়ির ছেলেমেয়েরা পড়াতে পারে না তাদের পড়ানোর খরচ, বইপত্র এবং আর দ্বিতীয়ত এবং শীতের সময় শীত বস্ত্র প্রদান, পূজোর সময় নতুন বস্ত্র এবং সারা বছরই আমাদের এই রকম কর্মকাণ্ড চলবে। কি কি রয়েছে আজকে আমাদের এই রিলিফ প্রোগ্রামে? ছিল যেমন আলু, পেঁয়াজ, তেল, লবণ, হলুদ আর আর শুকনো খাবারের মধ্যে আছে মুড়ি, বিস্কুট। আর দ্বিতীয়ত আমাদের যে মেইনই সাবান দিয়ে হাত ধোয়া করোনার, তার মধ্যে আছে সার্ফ গুঁড়ি আর সাবান। স্যার হ্যালো, দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ স্যার, হ্যালো। হ্যাঁ।